হাই গাইস, গুড ইভিনিং। তো এখন আমি একটা করতে চলেছি প্র্যাঙ্ক, ঠিক আছে? সেটা হলো তুহির সাথে। কারণ তুহিকে বলবো যে বন্ধুদের সাথে আমি কদিন গোয়া যাচ্ছি, ঠিক আছে? কেন গোয়া যে তোর বহুত ইচ্ছে, মানে অনেক দিনের স্বপ্ন গোয়া যাবে, তাই ওকে না নিয়ে গোয়া যাব, ঠিক আছে? এই কথাটা বলবো, দেখি ওর রিয়াকশনটা কি হয়। তো চলো, ওকে আমি এখন ডাকি। তুহি শোনো, কি হয়ে যাবে কি শোনো না, একটু দরকার আছে। কি হয়ে যাবে, আমি কাজ করছি না আর নাকি? শোনো না, শোনো না, দরকার শোনো না, শোনো না, শোনো না, শোনো না, এসো, একটু দরকার, কি দরকার আছে বলো। এসো এসো, এখন তো সারাদিন কাজ করে করে আবার যদি তোমার কি থাকবে দরকার পড়বো, তো খিদে পেয়েছে নাকি? আবার এই তো করে খাওয়ালাম। তুমি বলছিলে না তোমার মন খারাপ করছে, চলো কদিনের জন্য তোমাকে বাবার কাছে দিয়ে আসি। আমার মন খারাপ করছে, তোমার কি? আমি এটাই বুঝতে পারছি না। চলো না, চলো না, ঠিক আছে। আপনার লাপরওয়াহির নতিজা। এই মেয়ে আমি কোথাও তাড়া আছে আমার তো, হ্যাঁ, কদিনের জন্য যাবো, দিন চার পাঁচের জন্য। অফিসের ছুটি? ও ম্যানেজ হয়ে যাবে, ওটা নিয়ে হেডেক নেই। আমি যখন কোথাও যাবো বলি তখন অফিসের ছুটি পাওয়া যায় না, নেই ছুটি দেবে না। আর এখন গোয়া যাওয়ার জন্য ছুটি কোথা থেকে পাচ্ছ? সব বন্ধু মিলে যাচ্ছি, ওই জন্য ওটা অ্যারেঞ্জ করে ফেলবো। কি দেখছি তাহলে? তুমি কিছু মনে করছো না তো? আমি কিছু মনে করছি না, শুধু আমি এটাই বলতে চাই যে তুমি আমাকে বলতে পারছো, তোমাকে ছাড়া আমি বেড়াতে যেতেই পারি না। আমি কোনোদিন পারবো না তোমাকে ছাড়া বেড়াতে যেতে, আমার পক্ষে সম্ভবই না। তাহলে এটা কি সম্ভব নয় তো? বন্ধুরা যাচ্ছে, আমি কি একা যাচ্ছি বলো? বন্ধু শুধু গোয়া বলে কথা। আরে আমি যে তোমাকে এতদিন থেকে বিয়ের পর থেকে বলে আসছি, তুমি বললাম তখন ভাইজ্যাক যাবো না গোয়া যাবো, তখন বললাম গ্যাংটক যাবো না গোয়া যাবো। তুমি হলো আজকে তুমি বন্ধুদের সাথে গোয়া যাচ্ছ আর আমি এই সুযোগ পাবো বলো তুমি? তাহলে আমি কবে সুযোগ পাবো? আমি কার সাথে যাবো? একটা ব্যাচেলার লাইফ। তুমি এখন ব্যাচেলার আছো? তুমি এখন ব্যাচেলার আছো? তুমি এখন ব্যাচেলার আছো? ব্যাচেলার আছো? অপ্পা, তুই তো চশমাটা খুলে দিলি, চশমা ভেঙে যাক। এ বাবা, ব্যাচেলার লাইফ দেখছো তুমি আমাকে? তুই বন্ধুর সাথে যাবো তো একদিন পরে। আমি যাবো না, আমি বাপের বাড়ি যাবো, আমি এখানেই থাকবো। তুমি কি করে আমাকে এত মিথ্যে কথা বলতে পারো? কয় মিথ্যে কথা, আমি সত্যি কথা তো বলছি। যে তুমি আমাকে ছেড়ে বলে দিল, তুমি আমাকে ছেড়ে কোনোদিন যাবে না বেড়াতে। তুমি বন্ধুদের সাথে ছুটে যাচ্ছ, কি হবে যাচ্ছে তো? রাগে কি আয় দেখো, আমি রাগ করছি না, কিন্তু তাও তুমি বন্ধুদের সঙ্গে যাচ্ছি, একা তো যাইনি। ওরাও কেউ মানে যে যা কেন কে আমার ওয়াইফ নিয়ে যাবে আবার আবার? না না না, রাগ করে আবার রেগে যাই? এ বাবা, একটা কাঁদছি।
আমি একা থরি যাচ্ছি আমাকে ছেড়ে তো যাচ্ছে একা গেলি বাবা তুমি তো বুঝে বাবা মায়ের কাছে যাওয়ার জন্য তোমার ইচ্ছা করছে ওই জন্য বাবা মায়ের কাছে দিয়ে আসছি দেখো তোমারও হবে আমারও ঘোরা হবে তারপরে তুমি গোয়া ঘুরে আসবে একা আমাকে ছাড়া আর এর ভাই টাকাটা বলতে গেলে আসবে এর ভাই টাকা খরচ হবে না ওটা অ্যারেঞ্জ ভাই ট্রোল কন্ট্রোল বন্ধু সেগুলো টাকা খরচ হয় কে বলেছে আর বউ নিয়ে গেলে টাকা খরচ হয় হ্যাঁ बाय बाय टाटा गुड बाय गया দেখো শুধু সানসেটে হ্যাঁ
কিন্তু আমি ঠিক ব্যাগের ভিতরে লুকিয়ে রেখে দিয়েছি। তুমি প্র্যাঙ্ক? ইয়েস। আমি ভাবছি আমি ভাবছি যে তুমি আমাকে ছেড়ে গোয়া। হ্যাঁ গো প্র্যাঙ্ক করছি। ও দেখো ব্যাগের ভিতরে লেন্স লেন্স রাখা আছে। তো গাইস ও এখনো খুব রেগে আছে আমার উপর, কেন ও প্র্যাঙ্ক করব ভাবতে পারেনি, ঠিক আছে? ওর একটা ভাবার বাইরে ছিলাম, ঠিক আছে? আর সে তো দেখি ও খুব রেগে আছে, দেখি কি করছে। চলো ওকে দেখাই কেমন আছে। এই দেখো এখনো কাঁদছে নাকি বসে বসে? কাঁদার কি আছে? হ্যাঁ তুমি তাহলে আমার সাথে এরকমটা করবে আমি ভাবতেও পারিনি গো। তুমি করছো প্র্যাঙ্ক, যে ভিডিওটাই ঠিক করে করো না, সে প্র্যাঙ্ক করছো আমি ভাবতেও পাচ্ছি না। কতগুলো বাক্স ছিল না, তো ফ্যান ট্যান ফ্রিজের কভার রাখা ছিল, তার মধ্যে দিয়ে আড়াল দিয়ে শুধুমাত্র ক্যামেরাটা বেরিয়ে আছে। কেমন করেছিলাম প্র্যাঙ্কটা? মানে সিরিয়াসলি এই বলতে ভিডিও কোয়ালিটিটাও কতটা ভালো আসছে বলতে পারবো না। না ভিডিও কোয়ালিটি একটু প্রবলেম হতে পারে, কেন একটু মানে সাউন্ডের প্রবলেম হতে ভিডিও মানে অনেক সেভ জেনারেল ছিল। যাদের না বুঝতে পারে মানে আমার সফটওয়্যার বাইরে তো কি বলবো গাইস, ও প্রথমবার প্র্যাঙ্ক করেছে আমার সাথে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ওর জন্য প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও প্লিজ।